বিশ্বের বিস্ময় হয়ে ওঠা মুস্তাফিজকে দলে ডাক না পাওয়া নিয়ে প্রশ্ন করে ভারতীয় মিডিয়া। এর জবাবটা বেশ ভালোভাবেই দিলেন মুস্তাফিজ, যা ভারতীয় মিডিয়ার জন্য বেশ শিক্ষামূলক তো বটেই। আইপিএলের গত আসরের মতো চলতি আসরেও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন তরুণ টাইগার প্রেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলে নিজের প্রথম বছরে দলের নিয়মিত সদস্য হলেও চলতি আসরে একাদশে জায়গা করে নিতে পারছেন না এই বাঁহাতি প্রেসার। এদিকে জাতীয় দলের হয়ে মাঠে নামার পর থেকেই বল হাতে আলো ছড়িয়েছেন এই তরুণ প্রেসার। আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন দুই বছরের কাছাকাছি, আর ছোট্ট এই ক্যারিয়ারে নিজের নামের পাশে লিখিয়েছেন অনেক বড় বড় সাফল্য। শুধু দেশেই নয়, আইপিএল এবং ইংলিশ কাউন্টিতে খেলে ক্রিকেট বিশ্বে তোলপাড় লাগিয়ে দিয়েছেন এই তরুণ বাঁহাতি। আইপিএলের গত মৌসুমে হায়দ্রাবাদের হয়ে খেলে স্বীকার করেছেন 17 উইকেট, পাশাপাশি হয়েছেন ইমাজিং ক্রিকেটারও। এত সব সাফল্য অর্জন করার পরও থেমে থাকতে চান না ফিজ। জানালেন সাফল্যর কথা কখনো মাথায় নিয়ে ঘোরেন না তিনি। ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, আমি কখনো সাফল্যকে আমার মাথায় নিয়ে ঘুরি না, আপনারাই আমাকে বড় বানিয়েছেন, সবার কাছে আমার ট্যালেন্টটাকে তুলে ধরেছেন, তাই আজ আমি এখানে। অন্যদিকে মুস্তাফিজের চাওয়া, যদি সে বড় মানের একজন ক্রিকেটার নাও হতে পারে, সবাই যেন তাকে একজন ভালো মানুষ হিসাবে মনে রাখে। তিনি বলেন, আমি যদি একজন বড় মানের খেলোয়াড় না হতে পারি, তাহলে আমি চাই আমাকে সবাই একজন ভালো মানুষ হিসাবে চিনুক এবং আমাকে মনে রাখুক। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।